কর্মবিরতিতে সামিল হলো পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কান্দি শাখার সদস্যরা। বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কান্দি কোর্টের কর্মীরা। খুশির ঈদে দেদার বাজার, সঙ্গে চৈত্রের অফার, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। ফের বকেয়া ডিএর দাবিতে কর্মবিরতিতে সামিল হলো পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কান্দি শাখার সদস্যরা। বকেয়া ডিএ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ সহ বিভিন্ন দাবিতে 27 জানুয়ারি থেকে আন্দোলন করে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত 10ই মার্চ রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে কলকাতায় চলছে ধর্ণা অবস্থান। বৃহস্পতিবার ফের কর্মবিরতিতে সামিল হলো সংগ্রামী যৌথ মঞ্চের পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কান্দি শাখার সদস্যরা। এদিন কান্দি কোর্টের কর্মীরা কর্মবিরতিতে সামিল হন। ডিএর দাবিতে কোর্ট চত্বরে বিক্ষোভও দেখান তারা। আজকে আমাদের যেটা সেটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যেগুলো আমরা ডিএ বকেয়া ডিএ আমাদের যেগুলো পাওনা আছে সেগুলো রাজ্য সরকার আমাদের দিচ্ছেন না, এগুলো আমাদের ন্যায্য পাওনা। তারপরে স্বচ্ছ নীতি মানে রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের আজকে এটা দাবি। হ্যাঁ আর রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের প্রথমে বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, এখন উনি আবার আমাদের মানুষের রূপ দিয়ে এখন বলছেন এরা চোর ডাকা। এরই প্রতিবাদে আজকে আমরা এখানে মানে ইয়ে করেছি আর কি, আজকে কর্মবিরতি পালন করছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।